কোভিড-19 বা করোনা ভাইরাসে আক্রান্ত গোটা বিশ্ব। এ পর্যন্ত বিশ্বে 35 লাখ লোক আক্রান্ত এই মহামারীতে। মৃত্যুর মিছিলে যুক্ত হয়েছে প্রায় 2.5 লাখ। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, স্পেন, রাশিয়া বিশ্বের অর্থনৈতিক পরাক্রমশালী দেশগুলোর চিকিৎসা ব্যবস্থাকে রীতিমতো চ্যালেঞ্জ করেছে এই মহামারী। চীনের উহান থেকে শুরু, তারপর এই বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস তার তাণ্ডব ছড়িয়েছে বাংলাদেশেও। এরই মধ্যে এ ভাইরাসে আক্রান্ত হয়েছে প্রায় 9,500 জন আর মারা গেছেন 150-এরও অধিক মানুষ। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে দেশে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এ রোগে আক্রান্ত ও সন্দেহভাজনরা চিকিৎসা পাচ্ছেন হাতে গোনা কয়েকটি হাসপাতালে। এই ক্রান্তিকালে সেবা ও মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে এগিয়ে এসেছে দেশ ও মানুষের কল্যাণে এই স্লোগানের আলোয় পথ চলা বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা কনভেনশন সিটি যেটা আছে, এটাকে আমরা অস্থায়ী হাসপাতাল হিসেবে প্রধানমন্ত্রীকে প্রস্তাব দিয়েছি এবং ওনারা প্রস্তাবটা গ্রহণ করেছে। এতে আমরা অনেক খুশি। আমরা চাই ওনারা জয়ীভাবে কাজটা শুরু করতে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে 10 কোটি টাকা দেওয়ার পাশাপাশি কোভিড-19 আক্রান্ত রোগী বাড়তে থাকায় সরকারকে ICCBতে 5,000 শয্যার একটি অস্থায়ী হাসপাতাল প্রতিষ্ঠার প্রস্তাব দেন দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবাহান। মাননীয় চেয়ারম্যান মহোদয়ের একটি প্রস্তাব ছিল সরকারের কাছে যে আমাদের কিছু রেডি স্থাপনা আছে, যেখানে আমাদের একটা বড় কনভেনশন হল পরিচালিত হচ্ছে। তো এই কনভেনশন হলটি যদিও সম্পূর্ণ একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান, তো সেখানে ওনার প্রস্তাব ছিল যে এই আমরা এটাকে স্যাক্রিফাইস করে সরকারের কাছে ব্যবহারের জন্য দেশের স্বার্থে আমরা দিতে চাই। বসুন্ধরার কনভেনশন সিটি 300 ফুট সড়কের পাশে অবস্থিত। এলাকাটি ঘুরে দেখা গেছে প্রায় 64 বিঘা জমিতে গড়ে ওঠা সুবিশাল 4টি হল ও একটি এক্সপো সেন্টার রয়েছে সেখানে। এটা স্থাপন করতে তো কয়েক 1,000 কোটি লাগে। আপনি ঢাকা শহরে মাঝখানে ভিতরে চাইলে তো আপনি 68 বিঘা জায়গা পাবেন না। একটা ন্যাশনাল ক্রাইসিসে আমরা বসুন্ধরা গ্রুপ হিসেবে আমরা আগে আসছি, কারণটা হলো দেশের এখন দরকার এটা। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা এটাই উপহার হিসেবে দিতে চাইছি। আছে পানি, বিদ্যুৎ জেনারেটর সহ অন্যান্য সুবিধাও। হল ও এক্সপো সেন্টারের মোট আয়তন প্রায় 2,40,000 বর্গফুট। এই পুরো জায়গাটি করোনা চিকিৎসায় অস্থায়ী হাসপাতাল নির্মাণের জন্য ছেড়ে দিতে চায় দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। লকডাউনে কিন্তু চাইলে আপনি একটা ওভারনাইট কনস্ট্রাকশন করতে পারবেন না। লাগবে দিকে আপনার ডাক্তার আর বেডগুলো আর ইউনিটগুলো দরকার, যেগুলো সরকার অলরেডি আছে। আইনি শুধু প্লেস কমিট করবে, রোগীরা আসবে, কোয়ারেন্টাইন হবে, আইসে চিকিৎসা করে চলে যাবে।
এই প্রস্তাবে প্রধানমন্ত্রীর সম্মতির ভিত্তিতে গত 30 ও 31 মার্চ স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল কোরের সদস্যরা এই এলাকা পরিদর্শন করে এবং অস্থায়ী হাসপাতাল বা আইসোলেশন স্থাপনের উদ্যোগ নেয়। একত্রিশ তারিখে মার্চের 31 তারিখে ভিজিটগুলো হয়, এরপরে যাচাই সম্ভাব্যতা বিভিন্ন বিষয় পরীক্ষা নিরীক্ষার পরে গত 12 তারিখ থেকে আমাদের মেনলি ফিল্ডে কাজ শুরু হয়। লক্ষ্যমাত্রা ছিল যে 15 দিনের ভিতরে আমাদের এন্টায়ার যে হসপিটাল ফ্যাসিলিটিটাকে এখানে এস্টাবলিশ করা। ওই প্রেক্ষিতে আমরা কাজ শুরু করি। কাজ শুরু করার পরে আমাদের বাংলাদেশের যে স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, তারা মেনলি প্রকৌশল যে সাপোর্ট, এই সাপোর্টটা ওনারা দেন, আমরা বিভিন্ন সাপোর্ট দিই, বিভিন্ন কনস্ট্রাকশনে হেল্প করি। প্রাথমিকভাবে এখানে 2071 সজ্জার অস্থায়ী হাসপাতাল তৈরি করার জন্য কাজ শুরু করে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। গত 12 এপ্রিল থেকে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অস্থায়ী হাসপাতাল নির্মাণের কাজ শুরু হয়। দ্রুততম সময়ে আইসিসিবিকে পূর্ণাঙ্গ হাসপাতালের রূপ দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। শেষ প্রস্তুতি বা ফিনিশিংয়ের কাজগুলো চলছে আমাদের। আর রোগী আসার বিষয়টা আসলে স্বাস্থ্য অধিদপ্তর বলতে হবে, কারণ এখানে শুধু অবকাঠামোই বিষয় না, আরও এর সাথে সাথে ডাক্তার, নার্স, মেডিকেল ইকুইপমেন্ট সব কিছুই আছে। এই বিষয়টা সামগ্রিক পরিকল্পনা আমাদের স্বাস্থ্য অধিদপ্তর। 1,00,000 স্কোয়ার ফিটের একটি তাঁবু আর আমাদের এই যে হলগুলো আছে, এইগুলোর ভিতরে আমাদের মোট যে মাস্টার প্ল্যান যেটা হয়, যে 2,000 বেড এবং 71টি আইসিইউ, এটা নিয়ে মূলত আমাদের এই হসপিটালটি কাজ শুরু করবে। ইতোমধ্যে কাজের 95% বেশি কাজ আমাদের হয়ে গেছে। কাজ কোনো কোনো জায়গায় পুরোপুরি রেডি অপারেশন করার জন্য। আজকে কিছুক্ষণ আগে হেলথ মিনিস্ট্রি থেকে সচিব মহোদয় এবং ওনার অন্যান্য যারা ইঞ্জিনিয়ার যারা আছে তারা প্রত্যেকে এসেছিলেন। এসে তারা সম্পূর্ণ পরীক্ষা নিরীক্ষা করে দেখে গেছেন যে না, এটা মোটামুটি প্রস্তুত আছে। ওনারা যেটা বলেছেন যে ওনারা একটা তারিখ ঘোষণা করবেন 2-1 দিনের মধ্যে, যে তারিখটিতে আমাদের সরকার প্রধান যেভাবেই হোক ওনারা একটা উদ্বোধনী করবেন। তো এই উদ্বোধনের মাধ্যমে এখানে রোগীর সেবাদান কার্যক্রম শুরু হবে। অর্থাৎ আমাদের আইসিসিবি তথা বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে এটাই মেসেজ যে আমরা শুধুমাত্র ওনাদেরকে সাপোর্ট করার জন্যই আমাদের পূর্ণাঙ্গ বাণিজ্যিক কার্যক্রম এখানে বন্ধ রেখেছি এবং আমাদের সম্পূর্ণ লোকজন ওনাদেরকে সাপোর্ট করার জন্যই আমরা এখানে আছি আর কি। তো সেই হিসাবে আমার মনে হয় যে আমরা স্ফীত সময়ের ভিতরেই বা তার আগে আমাদের এই কার্যক্রমগুলোকে শেষ করতে পেরেছি। এবং যেহেতু আপনার আমার প্রত্যেকের মনে আছে যে আসলে জনগণের যাতে সেবা পাই, দ্রুত এই কোভিড থেকে তারা মুক্তি পেতে পারে, সেটার জন্য সরকারের যে একটা মহাপরিকল্পনা তার একটা অংশ হতে পেরে আমাদের বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে আমরা আসলে খুবই গর্বিত। আর এখনও পর্যন্ত কাজ যতদূর এগিয়েছে জনগণের স্বার্থে যত দ্রুত সম্ভব, যে 150 থেকে 200
ওয়াশ ফ্যাসিলিটি তৈরি করা 15 দিনের মধ্যে, এটা আমার মনে হয় যে বাংলাদেশের ইতিহাসে এভাবে করে এত দ্রুত স্বাস্থ্য প্রকৌশল ডিপার্টমেন্ট, আমরা তাদেরকেও ধন্যবাদ জানাই যে তারা আসলে খুব ওয়ার ফুটে রাত দিন এই কাজগুলো করেছে। এর জন্য আমরা মোটামুটি আমরা একটা উপহার পেয়েছি এই যে আমরা জনগণকে সেবা দেওয়ার জন্য আমাদের একটি কেন্দ্র চালু হওয়ার মুখে রয়েছে। দু একটা দিন সময় লাগবে, যখনই ডেট অ্যানাউন্স হবে তখনই আমরা এটা সেবাদান কার্যক্রম শুরু করতে পারব। এখানে আলাদা আলাদা প্রবেশ পথ থাকবে। লাল দরজা দিয়ে আক্রান্ত রোগী, ডাক্তার, নার্স, কর্মচারীরা গ্রে কালার দরজা দিয়ে ঢুকবেন। 5%-এরও কম কাজ বাকি আছে, যেটা আমরা এই যে আজকেই অনেক কাজ আগাতো বৃষ্টির জন্য, কাজটা কিছু ক্যাবল টানাটানি করে ক্যাবল লেয়িং করতে হবে, যেটা এই বৃষ্টির জন্য বিঘ্ন হচ্ছে। তো এটা আমাদের যদি কালকে আগামীকাল যদি ওয়েদার ইনশাল্লাহ ভালো থাকে আগামীকালই কমপ্লিট হয়ে যাবে। তারপরে কিছু ত্রুটি বিচ্ছুতি যেগুলো আছে এগুলো সংশোধনের জন্য আরও 2-1 দিন নিয়ে আমরা এটা আশা করছি 5 তারিখের মধ্যে এটা কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করবো। এবং ইতিমধ্যে এখানে একজন ডাইরেক্টর পোস্টিং হয়েছে, ডাক্তার এহসান, ওনাকে এখানে পদায়ন করা হয়েছে, সাথে 2 জন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সহ আরও ম্যাট্রন এগুলো পোস্টিং করা হয়েছে। এবং আমাদের এক্সিএন মহোদয় উনি আজকে উনি সকালে আসছিলেন, উনি পুরোটা আমরা তাকে ব্রিফ করেছি সুন্দর করে, এবং তার বসার ব্যবস্থা যেটা এই এই বিল্ডিংয়ে হবে সেটাও আমরা কালকের মধ্যে কমপ্লিট করে ফেলব। আচ্ছা, আর এখানে এই যে লাল দরজা এবং গ্রে কালারের দরজাগুলো রাখা হয়েছে এগুলো আসলে কী? এটা আসলে লাল দরজা দিয়ে যারা সাসপেক্টেড পেশেন্ট ওরা ঢুকবেন। আর 18টার মতো দরজা আছে, এটা ডাক্তার একটা দিয়ে ঢুকবে, রুগী একটা দিয়ে ঢুকবে, তারপরে গেরেগুলো দিয়ে ডাক্তার সাহেবরা ঢুকবেন, তারপর বাথরুমে যাওয়ার জন্য দরজা আছে, সব আলাদা আলাদা করা আছে। তাদের পিপিই চেঞ্জ রুম আছে, সেখান থেকে হাসপাতালে ঢুকবেন তারা। দায়িত্ব শেষ করার পর পিপিই চেঞ্জ করে ডিসইনফেক্ট হয়ে আলাদা দরজা দিয়ে বের হয়ে যাবেন। হাসপাতালের পেছনে রয়েছে ওয়েস্ট প্লান্ট, ওখানে মেডিকেল ওয়েস্ট বায়োহ্যাজার্ড ব্যাগে থাকবে। উত্তর সিটি কর্পোরেশন এটা তাদের ডাম্পিং স্টেশনে নিয়ে ইনসিনেটরে পুড়িয়ে ফেলবে। রোগীদের ব্যবহার্য যে বিছানাপত্র আছে এগুলো আমরা সিটি কর্পোরেশনের মাধ্যমে এটা হয়তো কোনো জায়গায় নিয়ে কোথাও নিরাপদ জায়গায় নিয়ে এটা ইনসিনেট করে দিতে হবে। হাসপাতাল তাঁবুর মধ্যে হলেও আধুনিক হাসপাতালে যত সুবিধা থাকার দরকার হয় সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে এখানে। আধুনিক অগ্নি নির্বাপক ব্যবস্থা রয়েছে, রয়েছে রোগীদের জন্য বিশুদ্ধ পানির খাবারের ব্যবস্থা। আমরা এখানে ওয়াটার ফিল্টারের ব্যবস্থা করেছি, যেখানে গরম এবং ঠান্ডা পানি থাকবে, এবং ফায়ারের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে ওয়াশিং প্ল্যান্ট থাকবে, আর এখানে আমাদের একটা 71 বেডের ICU পরিকল্পনা আছে, যে একটা হলে হবে, যেটা বড় হল সবচেয়ে। এটা DG মহোদয়ের অফিস থেকে একটা চিঠি দেওয়ার কথা, এটা করার জন্য এই চিঠিটা সম্ভবত আমরা আজকে পেয়ে যাব। আমরা পেয়ে গেলে এটা আমরা কাজটা শুরু করব। এখানে DG মহোদয়ের অফিসের যে ডাইরেক্টর হসপিটাল, ওনার নির্দেশনাই করা হয়েছে। এখানে আমাদের 2013টা বেডই চলে আসছে, এবং 2000 বেড একটা কনভেনশন সেন্টার বসুন্ধরা কর্তৃপক্ষ আগামীকাল আমাদের হস্তান্তর করবে। এটা যেদিন করবে তার পরের দিন এটা কমপ্লিট হয়ে যাবে, এটা হল নাম্বার 1। ডাক্তারের চেম্বারের সঙ্গে জীবাণুমুক্তকরণ ব্যবস্থা সহ সব ব্যবস্থাই থাকছে এই হাসপাতালটিতে। ২০৭১ বেডের হাসপাতালের জন্য একটি সুন্দর ব্যবস্থাপনা কাঠামো রয়েছে। একজন পরিচালকের পাশাপাশি থাকবেন একজন উপপরিচালক। সার্বক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিতে পর্যাপ্ত ডাক্তার, নার্স আর স্টাফের ব্যবস্থাও রাখা হয়েছে। ICU প্রস্তুত করে রাখা হয়েছে, ভেন্টিলেটর সেন্ট্রাল CMHD সরবরাহ করেছে। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় দেশের সবচেয়ে বড় অস্থায়ী হাসপাতালটির নির্মাণ কাজ সম্পন্ন। এখন সেবা দেওয়ার অপেক্ষায় রয়েছে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা ICCB হসপিটাল।
কোভিড নাইন্টিন বিপর্যয় শেষ না হওয়া পর্যন্ত এবং সরকারের যতদিন ব্যবহারের প্রয়োজন শেষ না হবে ততদিন আইসিসিবিকে ব্যবহারের জন্য দেওয়া হয়েছে। এর অগ্রগতি প্রক্রিয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্বাস্থ্য সচিব। এটা বিশাল সাপোর্ট, অনবন্য কেন, এখানে 2013টা বেড হচ্ছে, বিশাল আয়োজন হচ্ছে, এখানে একটা বড় সেন্টার আমাদের জন্য, এখান থেকে আমরা আশা করছি শুধু বাংলাদেশ নয় দক্ষিণ এশিয়ার জন্য এই হাসপাতাল অনন্য উদাহরণ। দ্রুততম সময়ে এর নির্মাণ কাজ শেষ হওয়ায় স্বাস্থ্যমন্ত্রী এর প্রশংসা করে বলেছেন, এর ফলে করোনা ভাইরাসে আক্রান্তদের উন্নত সেবা নিশ্চিত হবে। বসুন্ধরার যে কনভেনশন সেন্টার, একটা বিশাল বড় সেন্টার, সেখানে আমরা প্রায় 2000 বেডের স্থাপনা, ওখানে আমরা 2000 বেডের আমরা ব্যবস্থা করেছি। এটা একটা কোয়ারেন্টাইন সেন্টার হিসাবে, আইসোলেশন সেন্টার হিসাবে আপনারা ধরে নিতে পারেন, এবং এটা ফিল্ড হসপিটাল হতে পারে। সেখানে আমরা আইসোলেশন রাখার জন্য থাকার জায়গা, তাদের খাওয়ার জায়গা, টয়লেট ফ্যাসিলিটি, অক্সিজেন ফ্যাসিলিটি, এবং আমরা এটাও করছি একটা অংশে যদি ভেন্টিলেটর কিছু লাগে, যদি কেউ খুব বেশি খারাপ হয়ে যায় সেখানে আমরা সেটারও ব্যবস্থা রাখছি। এটা মোটামুটি রেডি হয়ে গেছে এখন, আমরা আগামী অল্প দিনের মধ্যে, মানে হয়তো সপ্তাহখানির মধ্যেই এটাকে ওপেন করে দিব। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ডিএনসিসি মহাকালী মার্কেটকে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় হাসপাতাল হিসেবে প্রস্তুত করা হচ্ছে। 21 বিঘা জায়গার উপর গড়ে ওঠা এ মার্কেটে গড়ে তোলা হচ্ছে প্রায় 1500 শয্যার হাসপাতাল হিসেবে। এখানে আইসোলেশন সেন্টার করা হবে, খুব দ্রুতই এর সেবা কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। ওটাও রেডি, আমি ওটা দেখে আসছি, ওখানে বেড টেড সব বসানো হয়ে গেছে এবং টয়লেট ফ্যাসিলিটি হয়ে গেছে, ফ্যান লাইট ওখানে তো কিছুই ছিল না, এগুলো আমরা সব বসিয়েছি। টয়লেট তো অত ছিল না, মার্কেটে তো অত টয়লেট থাকে না, আমরা নিজেরা ওখানে টয়লেট স্থাপন করেছি, ওয়াশ স্থাপন করেছি, এবং ওখানে যাতে এয়ার ফ্লো ভালো হয়, লাইটিং ভালো হয়, এগুলো ইলেকট্রিক কানেকশন, এগুলো সব আমরা ওয়াটার কানেকশন, এগুলো আমরা দিয়ে ফেলেছি, এবং ওটাও আগামী 7-10 দিনে ওটাও রেডি হয়ে যাবে।